নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত সৌভাগ্য দর্পণে। আমরা আগে একটা সময় টেলিফোন ব্যবহার করতাম, ডায়াল করে নাম্বার ঘোরাতে হতো, নাম্বার করতে হতো, তারপরে বাটন টিপে নাম্বার জোগাড় করতো। ইতিহাসকে মনে করছি বারবার, আমরা পুরনো দিনে যদি ফিরে যেতে পারতাম তো ভালো হতো। কিন্তু আজকে মানুষের প্রত্যেকের হাতে মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোনে 10 ডিজিটের নাম্বার হয়, আগে 6টা ডিজিট ছিল যখন ওই ঘোরানো ফোন ব্যবহার করতে হতো। তো কিছুই নয়, আবার অনেক কিছু, মানে বলে না কিছু কিছু সেক্টর থাকে কখনো মানুষ এগুলোকে ওভারকাম করে যান, কখনো মানুষ সেটাকে ওভারলুক করে যান। তো ব্যাপার হচ্ছে, এটা আমার শুনে খুব ভালো লাগলো যে মোবাইল নাম্বারের উপর বেস করে আপনার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি বলে দেওয়া যেতে পারে আপনি কে, আপনি কি, আপনার কি হতে পারে আগামী দিনে, আপনার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আপনার রাস্তা কোনটা, আপনার কি হতে পারে, ব্যবসা নাকি চাকরি, ইত্যাদি 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 অনেক কিছুই। এটা আমি নয়, এটা অ্যাস্ট্রোলজি বলছে। আর অ্যাস্ট্রোলজির সম্পর্কে আলোচনা ডেফিনেটলি রবিবার দুপুরবেলা 1:30টার অনুষ্ঠান, প্রফেসর মৌসুম রায় না থাকলে আমার মনে হয় যে এত সুন্দর বিষয় উত্থাপন হতো না যেটা আজকে সম্ভব হলো। আমরা আলোচনা করব, সবাই রবিবার ছুটির দিন, কিন্তু আজকে এখন তো সবই ছুটির দিন, মানে সবটাই পুরোটাই লকডাউন, মানুষকে লকডাউন মানতে হবে, সতর্ক থাকতে হবে, আতঙ্কে নয়। শিখে নি কিছু নতুন জিনিস, জেনে নি কিছু নতুন তথ্য প্রফেসর মৌসুম রায় থেকে। স্বাগত মৌসুম আজকের অনুষ্ঠানে আপনাকে। ব্যাপার হচ্ছে, আমার শুনে খুব মানে স্ট্রেঞ্জ লাগলো যে একটা মোবাইল নাম্বার, অনেকের অনেক রকম নাম্বার আছে না, কিভাবে প্র্যাকটিক্যালি বলি, একটা সময় ছিল হচ্ছে আমরা মোবাইল নাম্বার তো বাড়িতে একটা কারোর ফোন থাকতো, তো হয়তো আমার ফোন এসছে, আমি পাশের বাড়িতে, আমি ধরো কাউকে প্রয়োজন, তো পাশের বাড়িতে ফোন করে বলে দেওয়া হতো যে আধ ঘন্টা পরে আমি ফোন করছি, তো আপনি দাঁড়িয়ে থাকবেন, তো সেই সময় গিয়ে ফোনটা আসবে। এমনকি টেলিফোন বুথ গুলো মনে আছে, সেখানে ল্যান্ড ফোন থাকতো, টেলিফোন বুথ, ছোট্ট দরজা দিয়ে ঢুকে গিয়ে ভেতরে ফোন করতে হতো। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন কিন্তু আমাদের প্রত্যেকের হাতে হাতে ফোন চলে আসছে, মোবাইল ফোন। তো আমাদের প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে এই মোবাইল ফোনটা কিন্তু প্রত্যেকের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে। এখন একটা গরিব থেকে শুরু করে বড়লোক বা মধ্যবিত্ত যাই বলুন, যার ক্ষেত্রেই বলুন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কিছু থাকুক বা না থাকুক হাতে কিন্তু একটা মোবাইল দেখতে পারবেন। আর এক একজনের ক্ষেত্রে আবার একটা মোবাইল না, অনেকের ক্ষেত্রে আবার দুটো তিনটেও মোবাইল থাকে, মোবাইল নাম্বার থাকে। তো আমাদের জন্মছকের মধ্যে যে বিভিন্ন গ্রহরা আছে, সেই গ্রহরার মধ্যে 9খানা গ্রহ আছে, এই 9খানা গ্রহ আমাদের বিভিন্ন যোগ সৃষ্টি করার মাধ্যমে বা আমাদের লগ্নে বা বিভিন্ন হাউসে বসার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রভাব আমাদের লাইফে ফেলে থাকে। আবার এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো কিন্তু আমাদের যে বিভিন্ন সংখ্যাগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত যে বিভিন্ন সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর এই গ্রহগুলো যেহেতু সংখ্যাগুলোকে নিয়ন্ত্রণ করে, সেহেতু সংখ্যাগুলোর ইম্প্যাক্টও কিন্তু আমাদের লাইফে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। সবথেকে বেশি আমাদের, আমরা কিন্তু মোবাইল ইউজ করি, সবসময় মোবাইল ইউজ করছি, সবসময় আমাদের হাতের মধ্যে একটা মোবাইল থাকছে, এবং মোবাইলের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পরিবারের লোকজনের সঙ্গে, আমরা আমাদের বন্ধুবান্ধব, আমাদের ব্যবসার জায়গায় যে আমাদের মহাজন আছে বা আমাদের কাস্টমার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি, বা আপনার ধরুন আপনি কোনো ইম্পর্টেন্ট কাজের সঙ্গে বা আপনি যদি চাকরি করেন তো আপনার কলিগসদের সঙ্গে আপনি এই মোবাইলের মাধ্যমেই কিন্তু কমিউনিকেট করতে পাচ্ছেন। আপনি যে ভিজিটিং কার্ড ইউজ করেন, ভিজিটিং কার্ডে যে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, বা আপনার যে বিজনেস কার্ড তার মধ্যে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকে, আর এই যে মোবাইল নাম্বারটা প্রথমে যখন কেউ আপনাকে কমিউনিকেট করবে, সবার প্রথম মাধ্যমটা কিন্তু এই মোবাইল নাম্বারটাই। তাই জন্য এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার লাইফে, আপনার উন্নতি, আপনার প্রগতি, আপনার সফলতার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা ভূমিকা নিয়ে থাকে। আপনাদের লাইফে একটা কিন্তু পজিটিভ বা কখনও নেগেটিভ কিন্তু ভাইব্রেশন তৈরি করে। যদি নাম্বারটা নেগেটিভ নিয়ে নেওয়া হয় তাহলে নেগেটিভ ভাইব্রেশন আপনার লাইফের ওপর পড়বে, আর যদি কোনো ভালো নাম্বার নেন বা আপনি আপনার জন্ম তারিখ, মানে আপনার যে বার্থ নাম্বার আছে, সেই বার্থ নাম্বার বা আপনার যে ডেস্টিনি নাম্বার, সেই বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বারের ওপর যদি ভিত্তি করে আপনি কোনো সংখ্যা চুজ করে তার উপর ভিত্তি করে আপনার মোবাইল নাম্বারটা নিয়ে থাকেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার উন্নতির জায়গাটা, আপনার সফলতার জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে। তো এইগুলো কিন্তু আপনাদেরকে ফলো করে চলতে হবে। তো মোবাইল নাম্বার যেহেতু আমাদের লাইফে একটা বিশেষ ইম্প্যাক্ট মানে নিয়ে রাখে, এবং কীভাবে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন, উন্নতি করতে পারবেন, সেটা আমি বলবো। একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই ফার্স্টে। একদম একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, সুদেশনা পাল বলছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? চেন্নাই সম্বন্ধে জানি, এন্টালি থেকে বলছি, এন্টালি থেকে। এন্টালি, আপনার নামটা একটু বলুন। সুদেশনা পাল, ছেলে সম্বন্ধে জানবো। সুদেশনা পাল, আপনি ছেলে সম্পর্কে জানবেন, বেশ। স্যারের সম্পর্কে আপনার ধারণা কিরকম, ওনার প্রেডিকশন কিরকম লাগে,
বা হ্যাঁ স্যার এর তো রিয়েকশন আমার ভীষণ ভালো লাগে। হাজবেন্ডকে নিয়ে আমি গেছিলাম, ও আচ্ছা, উনি অনেক মানে উপকার করেছেন আমাদের জীবনে, অনেক অনেক উপকার করেছে। বোনকে পাঠিয়েছিলাম, তারপর বোন বোনের বড় গেছিল, ওদের পারিবারিক অশান্তি ছিল, সেটা মিটে গেছে একদম। আমার হাজবেন্ডের চাকরির প্রবলেম হয়েছিল, মাঝে চাকরি ছিল না, সেটা ওনার ওনার বিচার করে উনি যা বলেছিলেন সেই মতো কাজও হয়েছে, 4 মাসের মধ্যে চাকরি পেয়ে গেছে। আমরা এখন খুব ভালো আছি। আমার ছেলে সম্বন্ধে জানবো স্যার। ভেরি গুড, এই যে বিশ্বাসের কথাটা বললেন এই কারণের জন্যই আপনি আজকে ছেলের সম্পর্কেও জানতে চাইছেন। আর যদি আগের কাজগুলো না হতো সঠিকভাবে, আপনি যদি স্যাটিসফাই না হতেন, আপনার কিন্তু ফোন করার, আমি আরো অনেকে অনেককে নাম্বার দিয়েছি স্যার, এর নাম্বার আমি অনেককে দিয়েছি, আশা করি তারা গেছেও, কেননা আমাকে সকলেই বলেছে খুব ভালো। রাইট, থ্যাংক ইউ, ওই জন্য ছেলের সম্বন্ধে আজ জানতে চাই। থ্যাংক ইউ সুদেশনা দেবী, অনেক অনেক ধন্যবাদ। ছেলের জন্ম তারিখ? হ্যাঁ, ছেলে সুমন পাল, জন্ম তারিখ 4/3/1999। আচ্ছা ঠিক আছে, দেখুন আপনার প্রথম কথা হচ্ছে আপনার ছেলের হচ্ছে আপনার জন্ম বৃহস্পতিবার, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি হস্তা নক্ষত্র জন্ম, এগুলো জানা আছে আপনার? আচ্ছা, জন্ম ছকের মধ্যে কিন্তু বক্রী অবস্থায় কোনো গ্রহ বসেনি। আমি ছকের মধ্যে চলে আসছি, ছকের মধ্যে এখানে লগ্নে কোনো গ্রহ বসেনি, দ্বিতীয় কোনো গ্রহ বসেনি, তৃতীয় রাহু বসে রয়েছে, চতুর্থেও কোনো গ্রহ বসেনি, চতুর্থপতি রবি, সেই চতুর্থপতি রবি জন্ম ছকের মধ্যে বসে রয়েছে হচ্ছে আপনার দশমভাবে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু আপনার সায়েন্সের একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে, চতুর্থপতির চতুর্থেই দৃষ্টি রবি, তো সেই যে কম্বিনেশনটা এবং জন্মছকের মধ্যে শুক্র বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় একাদশভাবে বসে রয়েছে, এটা কিন্তু এডুকেশনের জায়গাটাকে যথেষ্ট পরিমাণে ভালো করে। তার সঙ্গে সঙ্গে আপনার ছেলের কিন্তু সায়েন্স নিয়ে মেনলি ইঞ্জিনিয়ারিং কোনো কিছু নিয়ে পড়াশোনা করার কিন্তু একটা ইন্ডিকেশন ইঞ্জিনিয়ারিং করছে এখন স্যার, কিন্তু দেখতে ভবিষ্যৎটা জানার জন্য দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আমি বলে নিই আগে, শুনুন, জন্মছকের মধ্যে এমনি ওভারঅল জন্মছক কিন্তু খুব ভালো, খারাপ কিছু দেখতে পাচ্ছি না, শুধু জন্মছকের মধ্যে শনি এবং মঙ্গল একে অপরের সমসপ্তমে বসে থাকার জন্য এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের যোগ সৃষ্টি করেছে, এটাকে বলা হয় বীজ যোগ। এই অ্যাক্সিডেন্টের জায়গাটা থেকে কিন্তু একটু সাবধানতা বজায় রাখতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা জন্মছকের মধ্যে বর্তমানে লগ্নের যে পঞ্চম ভাব সেখানে চন্দ্র বসে রয়েছে, পঞ্চমপতি বুধ কিন্তু বসে রয়েছে হচ্ছে একাদশে, কিন্তু নিচস্থ অবস্থায় শুক্রযুক্ত অবস্থায়, এখান থেকে বলতে পারি এখন বর্তমানে কি আপনার ছেলে কোনো রকম কোনো প্রেম সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে বা প্রেম করছে? সে তো মনে হচ্ছে স্যার, আমাকে তো সবটা বলে না, মনে তো হচ্ছে ছেলে কিছু যাই হোক, আমি আপনাকে দুটো কথা বলি, এখন বর্তমানে কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু পড়াশোনার দিক থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনায় মনোযোগিতার জায়গাটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাবে তার একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। এমনি ওভারঅল কিন্তু জন্মছকটা ভালো ছক, লগ্নের দশমভাবে রবি বসে রয়েছে, তো এই জায়গাটা কিন্তু কর্মজীবনে উন্নতি সৃষ্টি করায়। ঠিক আছে, বিশেষ বড় ধরনের কোনো রকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট সংক্রান্ত একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির ক্ষেত্রটা ভালো আছে? চাকরির জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো আছে, চাকরিতে যথেষ্ট পরিমাণে উন্নতির ইন্ডিকেশনও দেখতে পাওয়া যাচ্ছে জন্মছকের মধ্যে, বুঝতে পাচ্ছেন, কিন্তু প্রবলেমটাও দুখানা ওর অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বিষয়, আর সেকেন্ড হচ্ছে ওর জন্মছকের মধ্যে কিন্তু একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন হওয়ার বা পেটের কোনো রকম কোনো অপারেশন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওর কি কোনো পেটের অপারেশন কিছু হয়ে গেছে অলরেডি? সঠিকভাবে যদি জন্মছক দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি আপনার কি সমস্যা হয়েছে, আপনার কি রোগ হয়েছে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি কর্মজীবনে কতটা উন্নতি করতে পারবেন, আপনি ব্যবসা করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে, যদি সঠিকভাবে জন্মছক দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সেই দিক থেকে এইগুলো জিনিসগুলো বলতে পারি। আপনার ছেলে যেহেতু জন্মছকের মধ্যে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের জায়গাটা কিন্তু অনেকটাই প্রশমিত করা যায়, কিন্তু 100% আপনার অ্যাক্সিডেন্ট হবেই না ছেলের, সেরকম কিন্তু কিছু করা যায় না,
সেটা আমি কেন, কোনো জ্যোতিষই করতে পারবে না। কিন্তু আপনার অ্যাক্সিডেন্টে যেখানে পা ভেঙে যাওয়ার জায়গা ছিল সেখানটা হয়তো হালকার উপরে কোনো রকম কোনো চোট লাগলো, ব্যথা লাগলো, সেটা করা যেতে পারে। কিন্তু সম্পূর্ণই যে আপনার কিছুই হবে না সেরকম কিন্তু করা যায় না। যেহেতু অ্যাক্সিডেন্টের জায়গাটা এখানে খুব জোরালোভাবে রয়েছে, কারণ শুক্র নিচস্থ অবস্থায় জন্মচক্রের মধ্যে বসে রয়েছে, মঙ্গল এখানে কিন্তু অশুভ অবস্থায় বসে রয়েছে, বুধ এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এই কম্বিনেশানগুলোর জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু দুশ্চিন্তার প্রয়োজনীয় দুশ্চিন্তার হবে। কিন্তু ওর কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো আছে, কর্মজীবনে উন্নতিরও জায়গা রয়েছে, শুধু ওর এখন বর্তমানে যে প্রেম সংক্রান্ত বিষয়টাকে আটকাবার চেষ্টা করুন বা ওই জায়গাটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন। তার জন্য কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে এই জায়গায় কিন্তু কোনোরকম কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বিষয়ে প্রতিকার যদি করাতে চান তো করাতে পারেন, কিন্তু বাকি কোনো দিক থেকে এই মুহূর্তে এই ছকটার মধ্যে কোনোরকম কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, পরিষ্কার। মানে যে বিষয়টা প্রায়োরিটি বেসিসে আপনাকে আগে গুরুত্ব দেওয়া উচিত সেটা উনি বলে দিলেন আপনাকে, যে কোনটা ঠিক এই মুহূর্তে করলে বেটার, বুঝছেন? আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি ভাই। আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এখন যেহেতু লকডাউন চলছে, কাজেই চেম্বার বন্ধ, অনলাইনে প্রেডিকশন হচ্ছে, অনলাইনে বেশ অনেকক্ষণ সময় নিচ্ছেন, প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট সময়ের মধ্যে প্রফেসর মৌসুম রায় কথা বলছেন, আপনাকে বোঝানোর চেষ্টা করছেন, আপনাকে গাইডলাইন দেওয়া হচ্ছে, সবটাই কিন্তু এখন অনলাইনে করা হচ্ছে। কাজেই যে ফোন নাম্বারগুলো রয়েছে টেলিভিশন স্ক্রিনে এখানে নাম্বারগুলো লিখে নিন, আমি বলে দিচ্ছি একবার, 8697557029 এই নাম্বারটা আপনাকে লিখতে বলছি, 8697557200। দেখুন সবটাই টেলিভিশন স্ক্রিনে আছে, এই যে আমি পেন দিয়ে দেখাচ্ছি, না বুঝতে পারলে এখান থেকে টুকে নিন এই নাম্বারগুলো, 8697557469 এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। তার মাঝখানে এই যে 7200 দিয়ে যে নাম্বারটা শেষ হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চেম্বার যেগুলো রয়েছে রামপুরহাট, চন্দননগর, কন্টাই, মেদিনীপুর, হলদিয়া, কৃষ্ণনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালবাজার, গুয়াহাটি, মালদা, বহরমপুর, বনগাঁ, বাঁকুড়া, দুর্গাপুর এবং আগরতলা, এই সমস্ত জায়গাতেই বুকিং নেওয়া হবে। কিন্তু চেম্বার শুরু হবে আফটার লকডাউন। যারা যারা মনে করছেন যে সামনে এসে দেখাবেন, কিন্তু তার আগে যদি আপনার প্রায়োরিটি বেসিসে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে, অ্যাস্ট্রোপ্লাস যেটা হাতিবাগানে প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার, বারাসত, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, গড়িয়াহাট ক্রসিংয়ে, যশোদা ভবন, এই চেম্বারগুলো আছে উইকলি চেম্বার আর ডেট ওয়াইজ চেম্বার এগুলো, কিন্তু এখনও কোনো ডেট শিডিউল ফিক্স নেই, আফটার লকডাউন আপনাকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু বুকিংটা করে রাখতে হবে এখনই। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ রানাঘাট থেকে বলছি, বিমান ভূমি। বেশ, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আপনার সম্পর্কে, ডেট অফ বার্থ? 14/5/1972। 14/5/1972 চোদ্দ কাজ করছে না এটা, হাওড়া ডোমজুর। আচ্ছা, হাওড়া জেলা ডোমজুর। হ্যাঁ ঠিক আছে, তো জন্মছকে দেখাচ্ছে হচ্ছে রবিবার দিনকে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র জন্ম, এগুলো জানা আছে আপনার? হ্যাঁ জানা আছে। জানা আছে তো? আচ্ছা, এখন জন্মছকে চলে আসছে, জন্মছকের মধ্যে এখানে কোনো বক্রিয় অবস্থায় বসে রয়েছে বৃহস্পতি, আর কোনো গ্রহ কিন্তু বক্রিয় অবস্থায় বসে নেই। জন্মছকের মধ্যে আপনার এখানে দেখতে পাওয়া যাচ্ছে লগ্নে কোনো গ্রহ বসে নেই, দ্বিতীয়ে তৃতীয় কোনো গ্রহ বসে নেই, চতুর্থে বৃহস্পতি বসে রয়েছে, পঞ্চমে বসে রয়েছে রাহু, ষষ্ঠে সপ্তমে কোনো গ্রহ বসে নেই, অষ্টমে বসে রয়েছে বুধ, ঠিক আছে। তো আপনার এই জন্মছকের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু ব্যবসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। জন্মছকের মধ্যে আপনি দেখবেন আপনি কোনো কাজে একবারে কিন্তু সফল হবে না, একাধিকবার কোনো কাজে অ্যাটেম্প্ট নেওয়ার পর তারপরে দেখবেন সেই কাজটা সফল হবেন, তার কম্বিনেশান জন্মছকের মধ্যে রয়েছে। মানসিক দিক থেকে কিন্তু অবসাদ বা দুশ্চিন্তার একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি জন্মছকের মধ্যে, বুঝতে পারছেন? চোখের কিন্তু প্রবলেম হবে তার একটা ইন্ডিকেশনও কিন্তু জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কি ব্যবসার সঙ্গে যুক্ত বা ব্যবসা করেন? এখানে কিন্তু আপনার মেটাল ওরিয়েন্টেড বা আপনার আমাদের যে খনিজ যে পদার্থ হয় না,
সেই খনিজ কোনো পদার্থর কিন্তু ব্যবসা করার ইন্ডিকেশন জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কি ব্যবসা করেন একটু শুনে নিয়ে দাদা। হ্যাঁ আমি জুয়েলারি ব্যবসা করতাম, কিন্তু ব্যবসাটা আমার জুয়েলারি ব্যবসা, তার মানে কিন্তু এটা কিন্তু মেটালের সাথে কানেক্টেড, ঠিক আছে। জুয়েলারি ব্যবসা করতেন, এটা কি আপনি ইমিটেশন জুয়েলারির ব্যবসা করতেন? না না না, গোল্ড গোল্ডের ব্যবসা করতেন। ব্যবসার অবস্থা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, ব্যবসার জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা, ব্যবসায় লোকেদের কাছে ধার হয়ে যাওয়া, মানে মাল নিয়ে সেই পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাওয়া, এগুলো কিন্তু ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার প্রতিষ্ঠান এখন খারাপ, ওই তো তাই হয়েছে বলছে, প্রচুর পরিমাণে ধার, মানে ধার বাকি কেন্দ্রিক সমস্যা প্রচুর তো এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে আপনার জন্মছকটার মধ্যে, আপনার জন্মছকটার মধ্যে বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ হয়ে রয়েছে একটা প্রবলেম, দ্বিতীয় প্রবলেম হচ্ছে শনি রবি এবং চন্দ্র একসঙ্গে কিন্তু বীজযোগ সৃষ্টি করে বসে রয়েছে, এখানে কিন্তু পুনর্ফুযোগের সৃষ্টি করেছে, এই দুটো কম্বিনেশন কিন্তু আপনার উন্নতির ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে, ঠিক আছে। সব সব চট করে সফলতা দেবে না, ব্যবসায়িক দিক থেকে বারবার সমস্যা, একাধিকবার লসের সম্মুখীন হওয়া, এই ইন্ডিকেশনগুলো কিন্তু জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে এই জায়গাটাকে ঠিক করার প্রয়োজনীয়তা আছে, বুঝতে পাচ্ছেন? বুঝতে পেরেছেন? আপনার ব্যবসায়িক দিক থেকে উন্নতি করার জন্য, আপনার এই যে ধার দেনা হয়ে যাচ্ছে এই জায়গাটাকে ঠিক করার জন্য সঠিকভাবে আপনি প্রতিকার করান, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা অবশ্যই ঠিক হবে, বুঝতে পাচ্ছেন তো? আচ্ছা এবারে বলুন কি বলছেন। যদি একদম সঠিক হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে যে ছকে ত্রুটিগুলো ধরা পড়েছে তাকে এবার শুধরানো দরকার, কারণ আপনি যত দেরি করবেন লকডাউনের পরে কিন্তু বাজার ভালো হবে। আপনাদেরকে আবারও বলে রাখি, এরকমভাবে মনে করার কোনো কারণ নেই যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সেটা নয়। ভারত যে টেরিটরিতে থাকে, আমরা কালকেও আলোচনা করছিলাম অর্থনীতিবিদদের সঙ্গেও, আপাতভাবে মানুষের কিছু সমস্যা হচ্ছে, বাট ডেফিনেটলি আপনার কন্ডিশন কিন্তু আগামী দিনে একটা সার্ভাইকাল পয়েন্টে থাকবে যেখান থেকে আপনি সার্ভাইভ করতে পারবেন এবং সেটা যথেষ্ট হবে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্বাগত, কার সম্পর্কে জানবেন? নমস্কার, আপনাদের দুজনকে নমস্কার। আমি বর্ধমান থেকে বলছিলাম, আমার মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই। হ্যাঁ, আপনার মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 1/1/1981 কোথায় জন্ম হয়েছে? বর্ধমান। বর্ধমানে জন্ম হয়েছে। বর্ধমান, তাই তো? হ্যাঁ দাঁড়ান, বর্ধমানটা বার করে নিই। বর্ধমান, আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের দেখাচ্ছে জন্মছকে বৃহস্পতিবার দিনকে জন্ম, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি সাতি নক্ষত্রে জন্ম, এগুলো জানা আছে আপনার? আচ্ছা, জন্মছকের মধ্যে দেখাচ্ছে হচ্ছে এটা দেবগণের ছক, যাই হোক জন্মছকের মধ্যে এখানে কোনো গ্রহ বক্রী অবস্থায় বসে নেই। প্রথম কথা হচ্ছে জন্মছকের মধ্যে এখানে লগ্নে বসে রয়েছে রবি বুধযুক্ত অবস্থায়, রবি যদি কারোর বুধযুক্ত অবস্থায় থাকে, যারা কিন্তু প্রচণ্ড পরিমাণ, তারা কিন্তু বুদ্ধিমান হয়, কিন্তু নিপুণ হয় যে কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু প্রচণ্ড ইগো প্রবলেমে কিন্তু ভোগে, ঠিক আছে। এবং ইগো প্রবলেম, ইগো প্রবলেম, ইগো 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 প্রবলেমে কিন্তু ভোগে। দ্বিতীয় কিন্তু আমি কথা বলে শুনো, শুনুন, দ্বিতীয় বসে রয়েছে মঙ্গল কেতুযুক্ত অবস্থায়, দ্বিতীয় মঙ্গল কেতুযুক্ত অবস্থায় থাকলে কিন্তু অপ্রিয় সত্য কথা বলে ফেলার জন্য পারিবারিক দিক থেকে অশান্তি হওয়ার সম্ভাবনা খুব জোরালো, ঠিক আছে। মুখের ওপরে কথা বলে দেওয়া, তার জন্য কিন্তু প্রবলেম আসবে, তার একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা জিনিসও বলছি, পরিবার মুখের ওপরে কথা বলে দেওয়া, একটু রাগের জন্য বা মুখের ওপরে কথা বলে দেওয়ার জন্য কিন্তু প্রবলেম আসার, পারিবারিক দিক থেকে অশান্তি বা প্রবলেম আসার ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? জন্মছকের মধ্যে কিন্তু পরিবারের মধ্যে কারোর কিন্তু আনন্যাচুরাল ডেথ বা প্রিম্যাচিওর ডেথ হওয়ার কিন্তু সম্ভাবনা খুব প্রবল, ঠিক আছে। আত্মীয় স্বজনদের মধ্যে কারোর কি কোনো রকম কোনো প্রিম্যাচিওর ডেথ বা কিছু হয়েছে, সেই কিন্তু ইন্ডিকেশন একটা দেখতে পাওয়া যাচ্ছে। ওর বাবাই মারা গেছে, ইন্দোরে আমরা বেড়াতে গিয়েছিলাম, ২৫ ডিসেম্বর, আরে বাপ রে বাপ, আমার হাজবেন্ড বেড়াতে গিয়ে মারা গেছিল।
আমি তো বললাম তার একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে, আনএক্সপেক্টেডলি ডেথ আর কি। ওর বাবা মারা গেছে। দেখুন জন্মছকের মধ্যে কিন্তু অনেকগুলো প্রবলেম রয়েছে। মঙ্গল কেতু যোগটাকে বলা হয় নাজ যোগ, এই নাজ যোগটা কিন্তু হয়ে রয়েছে, যেটা কিন্তু ওর পারিবারিক এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা, ঝগড়াঝাটি, অশান্তি সৃষ্টি করবে। ঠিক আছে, ওর বৈবাহিক জীবনের জায়গায় কিন্তু প্রবলেমের একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। শুক্র কিন্তু এখানে নাশস্থ অবস্থায় বসে রয়েছে এবং লগ্নে রবি বুধযুক্ত অবস্থায় বসে রয়েছে। ম্যারেজ লাইফের কিন্তু একটা গণ্ডগোল, সমস্যা, এগুলোর একটা ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পাচ্ছেন? তো এই জায়গাটাকে কিন্তু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। এই যে নাশযোগটা মঙ্গল কেতু সেকেন্ড হাউস থেকে আমরা পরিবারের বিচার করি, এই জায়গাটাকে ঠিক করতে হবে। জন্মছকের মধ্যে শুক্রটা নাশস্থ অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। আবার শনিও কিন্তু এই শুক্রকে দৃষ্টি দিচ্ছে, তো এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে হবে। এগুলো সলভ করতে পারলে আপনার জায়গাটা ঠিক হবে। তাছাড়াও আরেকটা বড় কথা বলছি, ওর জন্মছকের মধ্যে কিন্তু পূর্ণ কাল সর্পদোষ রয়েছে, যেটাও কিন্তু ওর ম্যারেজ লাইফের জায়গায় সমস্যা সৃষ্টি করবে, জীবনে উন্নতির ক্ষেত্রে কিন্তু জটিলতা সৃষ্টি করবে। দেখবেন অনেক ক্ষেত্রে ও কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবে না, তাও কিন্তু ওর মাথার মধ্যে তার এগেনস্টে বদনাম চাপানো হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু হওয়ার ইন্ডিকেশন, গুপ্ত শত্রুতা প্রচন্ড পরিমাণে বাড়বে, এর ইন্ডিকেশনগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পাচ্ছেন? তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ঠিক করবেন। হ্যাঁ বলুন, ওকে ঠিক করব, ঠিক হবে কি করে? না আগে আমাকে একটা কথা বলুন তো, যেগুলো মৌসুমদা বলছিলেন এগুলো কি আপনার মানে আপনার মেয়ের, আপনার মেয়ে তো না? এখন তো চেম্বার খোলা নেই, আপনাকে বলতে পারবো না যে এই চেম্বারে আসুন। আপনি কোথা থেকে বলছেন দিদি? যাই হোক, তো দিচ্ছি তো প্রত্যেকদিন 10-12 করে ক্লায়েন্ট দেখছি, তার বেশি ক্লায়েন্ট দেখতে পাচ্ছি না। এই কারণেই, তার কারণটা হচ্ছে আমি আধ ঘন্টা থেকে প্রায় 40-45 মিনিট করে টাইম দিচ্ছি একটা ক্লায়েন্টের পেছনে। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে দেখাবেন, তো সেই ক্ষেত্রে আপনি বুকিং করতে পারেন, কিন্তু এটা মনে করবেন না আজকে বুকিং করলে যে আপনি আজকেই দেখাতে পারবেন। কারণ হচ্ছে অলরেডি হয়তো 10-12 জন কি 15 জন হয়তো লাইন দিয়ে রয়েছে, তাদেরটা আগে হবে, তাদেরটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি যদি তাড়াতাড়ি বুকিং করেন আপনারটা আসবে। ঠিক আছে, আপনার টার্নটা আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে বুকিং করলে যে আপনি আজকেই কথা বলতে পারবেন বা কালকের মধ্যেই কথা বলিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু ভুল। আপনি যদি মনে করেন বুকিং করবেন, আজকে বুকিং করলে যদি দেখা যায় কালকে অবধি বুকিং অলরেডি 12 জনের হয়ে রয়েছে কালকের, তো সেই ক্ষেত্রে আপনার পরের দিনের জন্য চলে যাবে। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আপনার এই যে সংখ্যা, এই আমাদের 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সংখ্যা এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। যেমন 1 সংখ্যাটা রবিকে রিপ্রেজেন্ট করে, 2 সংখ্যাটা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, 3 সংখ্যাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বৃহস্পতিকে, 4 নির্দেশ করে হচ্ছে রাহুকে, নেগেটিভ রবিকে এবং তার সঙ্গে সঙ্গে ইউরেনাসকে, 5 সংখ্যাটা নির্দেশ করে বুধকে, 6 সংখ্যাটা নির্দেশ করে হচ্ছে শুক্রকে, 7 নির্দেশ করে কেতুকে, 7 নির্দেশ করে নেগেটিভ মুনকে এবং নেপচুন বলে একটা প্ল্যানেট আছে এই নেপচুনকে। তো এই 7 সংখ্যাটা এগুলোকে নির্দেশ করে, 8 সংখ্যা নির্দেশ করে হচ্ছে শনিকে, আর 9 সংখ্যাটা কিন্তু নির্দেশ করা হচ্ছে মঙ্গলকে। তো এই সংখ্যাগুলো যেহেতু এই গ্রহগুলো নিয়ন্ত্রণ করে, তো সেই ক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেখা গেলে যোগ করে আপনি যে কোনো মোবাইল নাম্বার 10 খানা যে ডিজিটের মোবাইল নাম্বার, এটা যোগ করে যে সংখ্যাটা একক সংখ্যা আসবে, এই একক সংখ্যাটা কিন্তু আপনার লাইফে একটা বিশেষ ইম্প্যাক্ট ফেলে থাকে। ঠিক আছে, আর এই সংখ্যাটা যদি আমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতির জায়গাটা, আমাদের প্রগতির জায়গাটা, আমাদের কমিউনিকেশনের জায়গাটা আরও দেখবেন সহজ হয়ে গেছে। আমাদের যে কমিউনিকেশনের মাধ্যমে যে উন্নতি, সেই জায়গাটাও কিন্তু অনেকটা প্রশস্ত হয়ে গেছে। ঠিক আছে, কীভাবে করবেন সেটা হচ্ছে আপনার আপনার জন্মছকের মধ্যে যে আপনার যে বার্থ নাম্বার, ঠিক আছে, আপনার জন্ম তারিখ যেটা আছে সেই জন্ম তারিখের মধ্যে যে আপনার বার্থ নাম্বার, সেই বার্থ নাম্বারটা ফাত প্রথমে একক সংখ্যায় নিয়ে আসতে হবে। ধরুন আপনি 4 তারিখে জন্মেছেন, তো 4টা হলো একটা এককই সংখ্যা, তো সেই ক্ষেত্রে 4টা হয়ে গেল। আবার দেখা গেল আপনার জন্ম হয়েছে হচ্ছে 23 তারিখ, তো 23 তারিখের ক্ষেত্রে 2+3 যোগ করলে হয় 5, এই 5 সংখ্যাটা হচ্ছে একটা একক সংখ্যা। তো এই 5 সংখ্যার সঙ্গে যে যে সংখ্যাটা, 5 সংখ্যার অধিপতি হচ্ছে বুধ, তো এই বুধ, এই বুধ আপনার ক্ষেত্রে শুভ। তো এই বুধের সঙ্গে রিলেট করে যদি আপনি কোনো নাম্বার নিতে পারেন এবং সেই নাম্বারে যদি মোবাইল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ। আজকের হাতে সময় নেই, আমাদেরকে শেষ করতে হচ্ছে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবারও মুসুমদার সঙ্গে দেখা হবে, তবে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, অনলাইন প্রেডিকশন কিন্তু চলছে আপনাদের জন্য। নমস্কার মুসুমদার। নমস্কার। নমস্কার।